আসসালামু আলাইকুম। আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে অসমতা করব। অসমতা মানে হচ্ছে যখন বলা হয় যে এক্স লেস দেন ফাইভ, এর মানে হচ্ছে এক্সের ভ্যালুটা এমন হবে সে পাঁচের চেয়ে কম যে কোনো একটা সংখ্যা হবে। ওয়ান হতে পারে, টু হতে পারে, জিরো হতে পারে, ফোর পয়েন্ট নাইন হতে পারে, মাইনাস সিক্স হতে পারে, অর্থাৎ পাঁচের চেয়ে ছোটো যে কোনো সংখ্যা। এটা হচ্ছে এই লেস দেন চিহ্নের মিনিং। এর উল্টাটা হচ্ছে এক্স গ্রেটার দেন থ্রি, মানে এক্সের মানটা থ্রি এর চেয়ে বড় হবে, থ্রি হবে না, থ্রি এর চেয়ে জাস্ট বড় হবে, থ্রি পয়েন্ট ওয়ান হতে পারে, থ্রি পয়েন্ট জিরো ওয়ান হতে পারে। তো কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন এটা মনে রাখার জন্য মনে রাখবেন যেই জায়গাটা সংকীর্ণ চিকন সে হচ্ছে ছোট, এক্স ছোট এখানে, আবার যেটা প্রসারিত সে হচ্ছে বড়, এখানে এক্স বড়। এভাবে মনে রাখবেন কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন। এটাকে অনেক সময় ইকুয়াল চিহ্ন ইউজ করা হয়, যেমন এক্স লেস দেন অর ইকুয়াল ফাইভ। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে এই ক্ষেত্রে এক্সের মানটা পাঁচ ব্যতীত পাঁচের যে ছোটো সংখ্যাগুলো হবে, আর এখানে পাঁচের সমানও হতে পারে, মানে পাঁচও হতে পারে অথবা পাঁচের যে ছোটো সংখ্যাগুলো হতে পারে। এই দুটি হচ্ছে অসমতার পার্থক্য। এবার আমরা অসমতাকে একাধিক উপায়ে প্রকাশ করা যায়, যেমন ধরেন মাইনাস টু গ্রেটার দেন এক্স লেস দেন টু, অথবা ওয়ান গ্রেটার দেন এক্স লেস দেন সিক্স। এই দুটি অসমতার মানে কি জানেন? মানে হচ্ছে এক্সের ভ্যালুটা মাইনাস টু এর চেয়ে বড় হবে এবং টু এর চেয়ে ছোট হবে, এর ভিতরের যে কোনো একটা মান হতে পারে। আবার এর মান হচ্ছে ওয়ানের চেয়ে বড় হবে, ছয়ের চেয়ে ছোট হবে, খুব সহজ, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় কোথায় জানেন? ধরেন একটা মান আসলো এরকম, টু এর চেয়ে বড় এক্স লেস দেন ওয়ান। এখানে কিন্তু ভুল হয়ে গেল। কেন? কারণ কোনো একটি সংখ্যার দুয়ের চেয়ে বড় আবার ওয়ানের চেয়ে ছোট, এটা কি সম্ভব কোনো দিন? না, সম্ভব না। এই অসমতাগুলো সঠিক, এগুলোকে বলা হয় কন্টিনিউয়াস অসমতা। আমরা যখন লেখচিত্রের মধ্যে আঁকবো রেখাচিত্রে, তখন দেখা যাবে সেগুলো কন্টিনিউয়াস, একটা স্ট্রেট লাইন হবে, একটা লাইন হবে। কিন্তু এটাকে এভাবে লেখা যাবে না, কারণ এটা ভুল, মিথ্যা তথ্য। এটাকে কী করতে হবে? আলাদা করে ফেলতে হবে, দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। কীভাবে লিখব? হয় টু এর চেয়ে বড় এক্স অথবা ওয়ানের চেয়ে ছোট এক্স। এটাকে উল্টালে আসে কি? এক্স গ্রেটার দেন টু। উল্টালাম আমি অসমতার চিহ্ন, উল্টালে এই দুই পাশের চলক বা ধ্রুবক দুইটাও কিন্তু কি স্থান পরিবর্তন করে, মানে তথ্যটা পরিবর্তন করা যাবে না। এখানে এক্স বড় আমি লেস দেন চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, কিন্তু এখানেও এক্স বড়ই আছে। কথাটা মিথ্যা করিনি আমি, কথাটা ঠিক আছে, জাস্ট অন্যভাবে প্রকাশ করেছি। তো এক্স টু এর চেয়ে বড় আবার এক্স ওয়ানের চেয়ে ছোট, এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এটা ভালো করে না বুঝলে পরের অঙ্কগুলো পারবেন না। একটু বুঝিয়ে দিই লেখচিত্রটা। ধরেন এটা একটা গ্রাফ, এটা আরেকটা গ্রাফ, মাঝখানে থাকে জিরো, দুই পাশে বিভিন্ন সংখ্যা থাকে। ধরেন এটা ওয়ান, এটা টু, এরপরে থ্রি, এদিকে মাইনাস ওয়ান, এদিকে মাইনাস টু, এরকম। এখন এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমি প্রকাশ করি যে মাইনাস টু এর চেয়ে বড় এক্স প্লাস টু এর চেয়ে ছোট, এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি যে মাইনাস প্লাস টু আর মাইনাস টু, মাইনাস টু এর চেয়ে বড় মানে ডান দিকে, ডান দিকে বড় আর বাম দিকে ছোট। তো মাইনাস টু এর চেয়ে বড় মানে এই এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার নির্ণেয় সমাধানের আনসার। এই অসমতাটা দিয়ে আমার এই অংশটুকুকে বোঝানো হয়েছে, একটা লাইন এসেছে, দেখেন আর কোনো সমস্যা নাই। এই জন্য এটাকে আমি বলেছি কন্টিনিউয়াস গ্রাফ। কিন্তু যখনই আমি এটাকে বসাতে যাব, এটা ভুল তথ্য, এটাকে লিখতে হবে আমার এইভাবে, এটা হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস অসমতা। এটাকে আমি গ্রাফে যদি বসাতে চাই তাহলে আমাকে কীভাবে লিখতে হবে জানেন? ধর এটা জিরো, এটা মাইনাস ওয়ান, এদিকে প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, এরকম আনলিমিটেড পর্যন্ত আছে। তো পয়েন্টগুলো আমরা চিহ্নিত করি, ওয়ান আর টু, প্লাস ওয়ান আর প্লাস টু, পয়েন্টগুলো চিহ্নিত করলাম, ফাইন। কী বলেছে? ওয়ানের চেয়ে ছোট এক্স, ওয়ানের চেয়ে ছোট, ওয়ানের চেয়ে ছোট, ছোট মানে বাম দিকে, মানে এই দিকে আমার মানটা হবে বাম দিকে। এই সবগুলো মান, এগুলো আমার ভ্যালু, এই বাম দিকে অসীম পর্যন্ত আমার ভ্যালু যেতেই থাকবে, যেতেই থাকবে সবগুলো মান। আবার কি বলেছে?
এক্স গ্রেটার দেন টু মানে এক্স দুয়ের চেয়ে বড়, দুয়ের চেয়ে বড় কোন দিকে? ডান দিকে, মানে এই দিকে। মানে আমার ভ্যালুটা হচ্ছে এই দিকে, আমার কারেক্ট আনসার। দেখেন এখানে একটা পোর্শন পেলাম আনসারের, এখানে আরেকটা পোর্শন পেলাম আনসারের, মানে এখানে আমার আনসার হবে দুই পার্টে ভাগ করা, মাঝখানে কোনো আনসার হবে না। তাহলে আমি আশা করি কন্টিনিউয়াস লেখচিত্র বা কন্টিনিউয়াস অসমতা আর ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট অসমতা দুইটার পার্থক্য আমি বোঝাতে পেরেছি। এখন অঙ্ক করতে গেলে আমার এই বিষয়গুলো কাজে লাগবে, বেসিক, এই জন্য আমি এই কথাগুলো বললাম।